আসসালামু আলাইকুম ইবরিয়ান তো ফাইনালি কিন্তু মেজর থেকে সবাইকে টোকেন দিয়ে দিয়েছে তো আপনি কত টোকেন পেয়েছেন তো কীভাবে চেক করবেন এবং টোকেনগুলো কীভাবে আপনি উইড্রো করবেন বাই ওয়েট এবং বিট গেটে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তো আমি কিন্তু অলরেডি বাই মেজর টোকেনটা উইড্রো করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে উইথড্র প্রসেসিং তো আপনি কিভাবে উইথড্র করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এবং আপনাকে কিন্তু আঠাশে নভেম্বর আগে মেজর থেকে টোকেনটা উইথড্র করতে হবে যে কোনো এক্সচেঞ্জারে তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে টেলিগ্রামে চলে আসতে হবে তো টেলিগ্রাম আসার পর এইখান আপনার মেজর মাইনিং প্রজেক্ট ওপেন করবেন তো ওপেন করার পর এইখান থেকে জাস্ট আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখানে কিছুক্ষণ লোডিং হতে পারে তারপর এইখান থেকে জাস্ট আপনার মেজন মাইনিং প্রজেক্টটি ওপেন হয়ে যাবে তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন নতুন আপনার ইয়ারড সেকশন যুক্ত হয়েছে তো এখান থেকে আপনি ইয়ারডোপ ক্লিক করতে পারেন অথবা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অফ অপশন রয়েছে প্রোফাইলের পাশে তো সিম্পলি এখান থেকে ইয়ারডব অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়ারডব অপশন তারপর এখান দেখতে পাবেন আপনি কোন কোন মাধ্যমে মেজরের টোকেনটা পেয়েছেন তারপর এখানে এইখান দেখতে পাচ্ছেন ইউ আর ফাইনাল মেজর ইয়ার ড্রপ তো এইখান থেকে দেখতে পাচ্ছেন মেজর থেকে আমি নয়টি টোকেন পেয়েছি তো আপনারা কতগুলো টোকেন পেয়েছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এটি হল মেজরের টোকেন তো এখন কিভাবে এই টোকেনগুলো আপনি উইড্রো করবেন বাই বিট এবং বিট গেটে তো আমি বাই বিটে আপনাকে উইড্রো করে দেখাবো তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বিট গেটে উইড্রো করবেন তো মেজর থেকে কিন্তু অনেক কম টোকেন দিয়েছে এবং টোকেনের মূল্য কিন্তু অনেক বেশি অথবা অনেক হাই তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখন টোকেনগুলো কীভাবে উইড্রো করবেন বাইবিটে তার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন আছে তো সিমপ্লি জাস্ট এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর এইখান দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এক্সচেঞ্জার যুক্ত হয়ে গেছে তো এখান থেকে অবশ্যই আপনি এক্সচেঞ্জার অপশনটাকে সিলেক্ট করে রাখবেন তারপর এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন আছে তো জাস্ট এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ছয়টি এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে এক্স বিট গেট বাই বিট কুকোয়েন গেট ডট আয়ো এবং দেখতে পাচ্ছেন এমই এক্স সি তো এখান থেকে আমি জাস্ট বাই বিটে আপনাকে উইড্রো করে দেখাবো তো যাদের বাইবিট রয়েছে তারা অবশ্যই ওইডিও করে ফেলবেন দ্রুত তো তারপর এখান থেকে জাস্ট আপনি বাইবিট অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আপনারা বাইবিট অপশনটাকে সিলেক্ট করবেন তো আপনারা যদি অনলাইন এক্সচেঞ্জের মাধ্যমে ওইডিও করতে চান তো সেটিও ওইডিও করতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে বাইবিটটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন আছে তো সিম্পলি এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে এরকম একটি পেজ চলে আসবে তো তারপর এখান দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন আপনাকে উইথড্র করার জন্য বাইবিটের ইউআরডি দিতে হবে তারপরে মেজর ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে তারপর এখানে মেমো দিতে হবে তো দেওয়ার পর এখানে নিচে সেন্ডে ক্লিক করতে হবে তো তার জন্য এখান থেকে কী করবেন জাস্ট আপনি ব্যাগ চলে আসবেন তারপর আপনার ফোনের বাইবিট যে এক্সচেঞ্জার রয়েছে তো বাইবিট এক্সচেঞ্জারে চলে আসবেন তো আসার পর এখান থেকে জাস্ট হোম পেজ আসার পর উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারে আপনার মেন আইকন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই মেন আইকনে ক্লিক করতে হবে তো মেন আইকনে ক্লিক করার পর তারপর এইখান থেকে আপনাকে ভাই বিটের যে ইউআইডি আছে তো ইআইডিটা কপি করতে হবে জাস্ট এখান থেকে আপনি ইউআইডির উপর চাপ দিয়ে ধরবেন অথবা টাচ করবেন দেখতে পাবেন এখান থেকে জাস্ট এটি কপি হয়ে যাবে তো তারপর এখান থেকে কী করবেন জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন তারপর এইখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন বাইবিট ইউআরডি তো এখানে জাস্ট আপ দিয়ে ধরবেন তারপর এটাকে পেস্ট করে দিবেন তো এখানে বাইবিট ইউআইডিটা এইভাবে পেস্ট করবেন তারপর এখান থেকে মেজর যে অ্যাড্রেস আছে তো সেটি কপি করতে হবে তার জন্য এখানে জাস্ট আপনার বাইবিটের হোম পেজে আসবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে নিচে অ্যাসিস্ট বলে একটি অপশন আছে তো সিম্পলি এখান থেকে এসিসটি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটি অপশান আছে তো সিম্পলি এখান থেকে এই ডিপোজিটে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো বলে একটি অপশান আছে তো সিম্পলি এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে এরকম একটি পেজ পাবেন তারপর এখানে আপনি উপরে সার্চ বার পাবেন তো সিম্পলি এখান থেকে সার্চ অপশান ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে মেজর এম এ জে ও আর তো মেজর লিখবেন তো মেজর লেখার পর দেখতে পাবেন এখানে মেজর টোকেনটি চলে আসবে তো এখান থেকে মেজর অপশানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টোন অপশন আছে তো এখান থেকে নিচে আপনি টোনে আলতো করে ক্লিক করবেন তো আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিয়েছি তারপর এইখানে আপনি এরকম একটি পেজ পাবেন তো এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস তারপর এখান নিচে দেখতে পাচ্ছেন মেমো তো এখান থেকে আপনাকে মেমো এবং অ্যাড্রেস দুটা কপি করতে হবে তো কপি করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কপি আইকন আছে তো সিম্পলি এই কপি আইকনে ক্লিক করলেই তো এইগুলোকে আপনি কপি করতে পারবেন তো ফার্স্ট এখান থেকে জাস্ট আমি ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করবো তো কপি করার পর এইখানে জাস্ট মেজর ডিপোজিট অ্যাড্রেস তো এইখানে জাস্ট পেজ করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি ব্যাগ চলে আসবেন তারপর এইখানে আবার আপনি বাইবিটে আসবেন তো এখান থেকে নিচে এখন মেমো যে অপশনটা আছে তো মেমোটাকে কপি করবেন তো কপি করার পর এইখান দেখতে পাচ্ছেন মেমো অপশনে জাস্ট আমি এইখানে চাপ দিয়ে ধরবো ধরার পর জাস্ট এখানে মেমোটাকে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন আছে তো সিম্পলি সেন্ডে ক্লিক করে দেবেন তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এইখান দেখতে পাচ্ছেন বাইবিট ইউআইডি তারপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস মেমো তো এখানে শো করতেছে তারপর এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন রয়েছে তো সিম্পলি জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ইজ ইন প্রসেস তো এখানে দেখতে পাচ্ছেন নাও বি রেডি দ্য লিস্টিং নভেম্বর টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশে নভেম্বর যখন লিস্টিং হবে তখন আপনি এই এক্সচেঞ্জের মাধ্যমে এই টোকেনটাকে উইথড্র করতে পারবেন তারপর জাস্ট এখান থেকে আপনার কাজ শেষ তো এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেজর প্রসেসিং অর্থাৎ এখানে আপনার মেজর টোকেনটা অলরেডি প্রসেসিং চলে গেছে তারপর এখান থেকে আপনি আঠাশে নভেম্বর মেজর টোকেনটাকে বিক্রি করে জাস্ট আপনার বাইবিটে এবং বিট গেটের মাধ্যমে আপনার টোকেনটা বিক্রি করে আপনার টাকাটা বিকাশ নগদ রকেটে নিতে পারবেন তো এই ছিল প্রসেস কীভাবে মেজর টোকেনটা আপনি বাইবিটে উইড্রো করবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি লাগলো অবশ্যই একটু লাইক দেবেন আর চ্যানেল হলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে